সাজেনো শিবধেনু শিবধনি বল প্রিয়, সেই জপে ঘোচে সকল কলুষতা যেনো। আজ আমরা আপনাদের যে স্থানের জ্যোতির্লিঙ্গ দর্শন করাতে নিয়ে যাব, তার সঙ্গে গত সপ্তাহের প্রদর্শিত রামেশ্বরম তীর্থের কিছুটা হলেও যোগাযোগ আছে। আর সেই জন্যই আজ আমাদের গন্তব্য মহারাষ্ট্র রাজ্য। ডাকিনী পর্বতের উপরে ভীমা নদীর উৎসস্থল পান্ডাহারপুর সংলগ্ন গ্রামবাসীরা এবং তীর্থযাত্রীরা ভীমা নদীকে গঙ্গা ভাগীরথীর মতো মর্যাদা দেয়। এজন্য তীর্থযাত্রীরা ভীমা নদী অবগাহন করে পুণ্য অর্জন করে থাকেন। তাঁর দিব্য দেহ হতে ঝর্ণার মতো শৈলবিন্দু নির্গত হয়ে একটি কুণ্ডের আকার ধারণ করলে তা ভীমা নদীর। ভগবান শঙ্কর ভীম শঙ্কর নামে ওই স্থানেই অবস্থান করতে লাগলেন। শয্যাদি পর্বতমালার উপর ঘন অরণ্য আচ্ছাদিত স্থান শ্রীক্ষেত্র।
ভীমা ব্রহ্মার স্তব বন্দনা করতে লাগলেন। তার তপস্যায় ব্রহ্মা তুষ্ট হয়ে তাকে বলবান হবার বর দিলেন। তার মনোবল আরো বেড়ে গেল। সে কামরূপবাসী শিবভক্ত কামরূপেশ্বরকে বন্দি করে রাখল। তরবারি বার করে শিবলিঙ্গের উপর আঘাত হানার প্রাক্কালে ভগবান শঙ্কর প্রকট হলেন। তখন উভয়ের তীর ধনুক ঢাল তরোয়াল ত্রিশূল ইত্যাদি অস্ত্র সহ মহারণ সংঘটিত হল। অবশেষে নারদের পরামর্শে বা অনুরোধে ভগবান শঙ্কর এক বিপুল অগ্নিশিখা বা জ্যোতির শিখা রূপে প্রকাশিত হয়ে ভীমাকে ভস্মে পরিণত করলেন। মুনি ঋষি দেবতারা সকলে মিলে জগৎ কল্যাণের কারণে নিয়োজিত মহাদেবের বন্দনা করতে লাগলেন এবং ওই স্থানে দেবাদিদেবকে বিরাজ করতে প্রার্থনা করতে লাগলেন। দেবতাসহ মানুষের এহেন প্রার্থনায় তুষ্ট আশুতোষ এখানে ভীমাশঙ্কর নামে জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজ করতে লাগলেন। তিনি যে পর্বতস্থলে স্বমহিমায় আত্মপ্রকাশ করেছিলেন তা অনেকটা রথযানের মতো, তাই ওই স্থান রথচল নামেও পরিচিত। মনে করা হয় কার্তিক পূর্ণিমায় তিনি অর্ধনারীশ্বর রূপে প্রকাশিত হন। এছাড়া তার লীলা প্রকাশ গ্রন্থগুলি যথাক্রমে শিবলীলামৃত, গুরুচরিত, স্তোত্রটঙ্কার ইত্যাদি পুস্তকে ভীমাশঙ্কর নারী হিসেবে প্রকাশিত, কিন্তু গঙ্গাধর পণ্ডিত, শ্রীধর স্বামী, রামদাস ও নরহরি মালব্য প্রমুখ জ্ঞানী গুণীজন শ্রী ভীমাশঙ্করকে জ্যোতির্লিঙ্গ রূপেই প্রকাশ করেছেন। এখন তো মনে হতেই পারে কোথায় ভীমাশঙ্করের অবস্থান, তবে শুনুন। মহারাষ্ট্র প্রদেশের পুনা জেলার রাজগুরুনগর তহসিলের নিকটে গোরাগাঁও, সেখানে সহ্যাদি পর্বতের ত্রিশীর্ষের নাম ভাবরগিরি, রথাচল ও ভীমাশঙ্কর। তিনি ভীমাশঙ্কর শীর্ষে অবস্থান করেন। 1800 শতকে পেশোয়ারের দেওয়ান নানা ফড়নবিস বর্তমান মন্দিরের সংস্কার করান। প্রাঙ্গণ ও দালান 1437 খ্রিস্টাব্দে পুনার ব্যবসায়ী চিমনজি অন্তজি নায়েক তৈরি করে দেন। মনে করা হয় প্রায় 1200 বছর পূর্বে ভিড়ে সাহেব সাহুকার ভীমাশঙ্করের মন্দিরটি কালো মর্মরে নাগাড়া শৈলীতে গঠন করেন। সারা মন্দিরে দশাবতারের সুন্দর সুন্দর মূর্তি খোদাই করা আছে। প্রধান মন্দির সংলগ্নই নন্দী মন্দিরটি। মন্দিরের সন্নিকটে 5 মন ওজনের একটি বিশাল ঘণ্টা আছে। 1721 খ্রিস্টাব্দে এটা প্রতিস্থাপিত হয়। বিশাল ঘণ্টাটির শব্দে চারিপাশ অনুরণিত হতে থাকে। মন্দির কর্তৃপক্ষ এখানে যাত্রীদের জন্য ছাউনির ব্যবস্থা করেছেন। সাধারণ কারুকার্য মণ্ডিত মন্দির, মন্দিরের বাইরে ছোট ছোট শিবলিঙ্গ পূজিত।
সেখান থেকে ভীমাশঙ্করের বিভূতি ভক্তদের প্রদান করা হয়। দেব দর্শন তো হল, তাতে মোক্ষপ্রাপ্তি হবে কিনা জানি না, তবুও মোক্ষকুণ্ডের জল মাথায় নিয়ে নি। মন্দিরের অদূরেই রয়েছে কমলজা দেবীর মন্দির। ত্রিপুরাসুরকে বধ করার জন্য মহাদেব দেবী কমলজা মায়ের আরাধনা করেছিলেন। মা ভগবতী প্রসন্ন হয়ে মহাদেবের সঙ্গে মিশে গিয়ে অর্ধ নারীশ্বর রূপ ধারণ করেন এবং ওই রূপেই কার্তিক পূর্ণিমার দিন ত্রিপুরাসুরকে বধ করেন। মহাদেব পদ্মফুল দিয়ে মা ভগবতীর পূজার্চনা করেছিলেন। পদ্মের অপর নাম কমল, সেই হেতু দেবীর নাম কমলজা নামে প্রসিদ্ধি লাভ করল। কমলজা মায়ের মন্দির স্থলে শিব ও শক্তি একত্রে অর্ধ নারীশ্বর রূপে ত্রিপুরাসুরকে বধ করেছিল। দেহ মধ্যেই রয়েছেন ঈশ্বর, সেই দেহে শাসক বা ঈশ্বর সকলেই হৃদয়ে অর্থাৎ কূটস্থে স্থির রূপে বিরাজ করছেন। তাকে জানতে হলে গুরু প্রদত্ত যোগক্রিয়া দ্বারা মূলাধারাদি পঞ্চচক্রের ভেদ করে নাভিস্থিত পঞ্চবায়ুকে একত্রিত করে সুষুম্না নাড়ি মধ্যে যে ব্রহ্ম নাড়ি আছে তার মধ্যে প্রবাহিত করতে পারলে তার অন্তর্গত যে শক্তি আছে তাহাই সর্বশক্তি সম্পন্ন ঈশ্বর, তা তখন কূটস্থ মধ্যস্থলে জ্যোতি আকারে প্রকাশিত হয় এবং সাধকের সকল অহংকার নাশ করে তাকে পরাশান্তির প্রাসাদে পৌঁছে দেয়। লোকে বিচরণ করেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব ধনু শিব ধ্বনি বল প্রিয়, সেই জপে ঘোচে সকল কলুষতা যেন। ওম নমঃ শিবায়।